গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মাতে। আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেকদিন বাড়িতে ব্লগ করি না, তো আজকের ভিডিওটা হচ্ছে পুরো বাড়িতে। বাড়িতে অনেকদিন পর ব্লগ করছি, কারণ মাঝে কটা দিন ছিলাম না, বাংলাদেশ গেছিলাম। ভিডিওটা হচ্ছে একদম বাড়ি থেকে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো বাংলাদেশ দারুণ 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 ঘুরলাম। আরও কটা দিন থাকার ইচ্ছা ছিল, তো একটা বিশেষ কারণে আমরা থাকতে পারিনি। তো মানে ফেনা ভাত আমরা শখে খাচ্ছি না, কষ্টে খাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে বাড়িতে অসৌচ পড়েছে। মানে অসৌচ বলতে মানে একজন না, তিনজন মারা গেছে বাড়িতে। যেদিন বাংলাদেশ যাব, ঠিক না, বাংলাদেশ যেদিন যাব, তার আগের দিন জ্যাঠা শ্বশুর মারা গেছেন। তারপরে হচ্ছে যেদিন যাব সেদিন মারা গেছেন হচ্ছে দিদা শাশুড়ি। হ্যাঁ, মানে আমার শাশুড়ির মা, তোমাদেরকে তো বলেছিলাম একটা ভিডিওতে যে আমার শাশুড়ির মা খুব অসুস্থ। আর হচ্ছে এসেছি বাংলাদেশ থেকে, আসার পরে আবার দাদু শ্বশুর মারা গেছে। মানে যে দিদা শাশুড়ির কোনো আমাদের অসৌজ নেই, কিন্তু দাদু শ্বশুর আর জ্যাঠা শ্বশুরের অসৌজ রয়েছে। ওই অবস্থায় অনেক টাকা পয়সা খরচ করে ভিসাটা করে ফেলেছিলাম বলে, তো ওই আমাদের যাওয়া, সবাই গুরুজনেরা পারমিশন দিয়েছে, তাই জন্য আমরা এখানে। এই দেখো একটা জিনিস দেখো, মানে গিনির বাবা এখানে এক কুমড়ো গাছ এটা হয়েছিল, সেটাকে সুন্দর করে বেঁধেছে, কারণ গিনির বাবার খুব ফেভারিট হচ্ছে কুমড়ো শাক। এখন শুধুমাত্র অসুস্থ পালন করছে আমার শ্বশুর এবং শাশুড়ি মা, দুজনে মিলে পালন করছে। আর গিনিকে তো অতদিন নিরামিষ খাইয়ে রাখাটা তো সম্ভবই না। তো যাই হোক, তো চলো আজকে আমি সারাদিন কী করি তোমাদেরকে দেখাতে থাকি। আজকে খুব সুন্দর একটা দিন, ননদ এসছে বাড়িতে, তার মধ্যে আবার আদিকে নিয়ে, তো আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে, দেখি আজকে কোথায় যেতে পারি। তো আজ প্রথম থেকে তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যেটা বলার, এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করনি বা নতুন আছো, ভিডিও দেখো ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আচ্ছা, এখানে দেখো অনেক সবজি বাজার। এই সবজি বাজারটা কেন সেটা আমার শাশুড়ি মা বলবেন। আস্তে আস্তে বলুন, আদি পাশে ঘুমাচ্ছে। সবজি বাজারটা কেন? সবজি বাজারটা মানে আমার মা মারা গেছে, হ্যাঁ, ভাইরা একটু কমজোরি আছে, হ্যাঁ, তাই ভাইদেরকে আপনি আমি একটু হেল্প করছি সবজি বাজার দিয়ে। আচ্ছা, এখানে দেখো কি কি আছে, শাক আছে, মানে শ্রাদ্ধানুষ্ঠানের যে খাওয়া দাওয়াটা হবে তার জন্য আমার শাশুড়ি মা বাজার করেছেন। টমেটো এখানে আছে মনে হয়, মশলাপাতি। হ্যাঁ, আমি ডিটেলস খুলে দেখাতে পাচ্ছি না, কারণ পাশে আদি ঘুমাচ্ছে। এগুলো হচ্ছে শুক্তোর বাজার, এটা হচ্ছে ঘি। এইটুকু ঘিতে হবে? হ্যাঁ, ওখানে 500 ঘি আছে, 500 ঘি। আজকে আমাদের নিরামিষ মেনুতে আছে শুধু বেগুন ভাজা হবে, শিম পাতুরি হবে, আর ওইদিকে সজনে আছে, সজনে ডাল দিয়ে মুগ ডাল হবে। সবাইকে আবার, এখন বাজে বিকেল 5টা। তো আমি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আজকে একটুখানি বেরোতে পারি যদি ইচ্ছা হয়, কারণ এ কদিন একটু বেরোনো টেরোনো হচ্ছিল না। তো এখন আমি, আমার ননদ, আমাদের দুই ছেলে মেয়ে, আমরা দুজনে মিলে, চার মানে দুজন না চারজনে মিলে যাচ্ছি হচ্ছে, পাশে রয়েছে আমার মাসি শাশুড়ির বাড়ি, সেখানে সেই খুব সুন্দর জায়গাটা, বেশ পাশে পুকুর আছে, মানে একটু গ্রাম্য আমেজ।
তো ওখানে যাচ্ছি একটু বিকেলবেলা ঘুরোঘুরি করতে, রাত্রিবেলা একেবারে খেয়ে দিয়ে আসার ইচ্ছা রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে দেখাই আমি কোথায় যাচ্ছি। বসেছিল কি সুন্দর, চলো চলো চলো। এটা কি ছাগল? এটা ছাগল ছানা। কি আছে এটা, জল? এই সূর্যটা দেখো বৌদি। হ্যাঁ তাই তো, দাঁড়া দাঁড়া জুম করি। সোনা বাবা, কি দেখেছো কি দেখেছো? হাম্বা দেখেছো? হাম্বা কেমন করে ডাকে? দেখো ধান চাষ হয়েছে, ধান চাষ হয়েছে না, এগুলো ধান চাষ করেছে। এই দেখো কি সুন্দর পুকুর, ওই যে ওইটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। হ্যাঁ আদি মাছছে, ওই যে মাসি আসছে না। এবারে সত্যি সত্যি অনেক বৃষ্টি হয়েছে। ভাড়া চলে গেছিল, কদিন ছিল ভাড়া? 4 মাস। আর জিনিসপত্র তো গেছে, তাই তো দেখছি তুলো গুলো নষ্ট হয়ে গেছে। পেছনে তোমরা যে বিল্ডিং গুলো দেখছো না, এটা হচ্ছে একটা বড় প্রজেক্ট আমাদের ব্যারাকপুর রোডের, লারিকা প্রজেক্ট। সামনে থেকে ওটা হয়ে হয়ে আসছে। পেছনে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতেও হবে। হ্যাঁ এটাকে বলা হয় লারিকা। এইগুলো ভবিষ্যতে, ইন ফিউচার, এগুলো সব ডোবাগুলোকে পূরণ করে দিয়ে এখানে ফ্ল্যাট উঠে যাবে। আর এই ফ্ল্যাটগুলো ওঠার কারণেই, এই যে ফ্ল্যাটগুলো যে উঠেছে, এই ফ্ল্যাটগুলো ওঠার কারণেই এইবারে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে এখানে জল উঠে গেছিলো, তোমরা তো শুনেছ। নিয়ে আসো, চা নিয়ে আসো, এসো না। এই দেখ চিট বাদাম, কে দেয় তোকে চিট বাদাম দেয় কে? হ্যাঁ দাঁড়া দিচ্ছি দিচ্ছি। চা রেডি, চায়ের সাথে হ্যাপি হ্যাপি, আর আদি রেডি। তো আমি একটুখানি তো দেখলে খাওয়া দাওয়া একটুখানি করলাম, এখনো খাওয়া বাকি রয়েছে। আমি জাস্ট একটুখানি বেরিয়ে দেখাচ্ছি এই জায়গাটা কতটা শান্ত পরিবেশ, তোমরা দেখো রাস্তার উপরে কত লাইট। একটু রাস্তার দিকে যাই, আর সত্যি কথা বলতে এখন তাও একটুখানি হালকা হালকা, এখন তো শীত কম গরম বেশি, মানে এই সরি ভুল বললাম, মানে শীতও কম গরমও কম, মানে একটু বসন্তকাল। হ্যাঁ তো তাই জন্য এইখানে এই যে রাত হয়ে গেলে একদম ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন পুরো শীতকাল, পুরো প্রপার শীতকাল মনে হচ্ছে। আর যখন গরমকালটা হয় না তখন আরও বেশি ঠান্ডা হয়, কারণ এই যে পেছনে পুকুরটা আছে, আমার তো আজকে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কারণ আমরা তো সহজে এরকম একটা পরিবেশ পাই না। না তো আমার তো খুবই ভালো লাগছে, জানি না এতটাও মানে এতটাও নিশ্চুপ এরকম এতটাও ভালো লাগে কি না, মানে থাকলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাকে সেইভাবে ভালোবাসবো না, সবে এই কয়েক ঘন্টার জন্য এসছি বলে ভালো। কিন্তু সত্যি কথা বলতে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে জল জমে, জলের সমস্যাটা যেটা বললাম, জল জমে,
এখানকার মানুষের একটু বর্ষাকালে মানে সমস্যা হয়, আমাদের মতন ওই জায়গায় যদি বর্ষাকালে যদি প্রচণ্ড পরিমাণে, আমি ব্লগে সেই সময় ব্লগ করতাম না সেইভাবে, ব্লগে ওই জন্য দেখাতে পারিনি কীরকম হারে জল উঠেছিল আমাদেরও। 80% মতন গ্রাম্য আমেজ কিন্তু রয়েছেই রয়েছে বন্ধুরা এখানে। তো চলো, আমি চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, মুড়ি খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, লঙ্কা খেয়ে নিয়েছি, লঙ্কার মাসি বাড়িতে ডিম খাওয়ার নেমন্তন্ন ছিল, কোথায় দেখাচ্ছি না, মাসি বাড়িতে ডিম খাওয়ার নেমন্তন্ন ছিল, এই যে ডিম ভাত খাচ্ছি। তো এখন বাজে রাত্রির 11টা, শোয়ার টাইম হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে তো দেখিয়েছি, এইটা আমার পার্সেলে এসছে, আমি প্রথম ফোমিং ফেস ওয়াশটা ব্যবহার করলাম, তো বেশ ভালোই লাগলো, বেশ দারুণ একটা সফটনেস লাগছে। তো যেটা বলছিলাম যে রাত্রি 9টার সময় বাড়ি এসেছি, মানে তোমরা তো দেখলে যে মাসি বাড়িতে ডিম ভাত খাচ্ছিলাম, আরও কিছু খেয়েছি, সোয়াবিনের তরকারি খেয়েছি, ডাল খেয়েছি, অনেক কিছুই খেয়েছি। তো পেট আমার খুব ভরে গেছিলো, তা গিনি আর আদিকে সামলে বাড়িতে আসাটা মানে ভীষণ একটা মানে চ্যালেঞ্জের হয়ে গেছিলো, তাই জন্য আমি আর তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন জাস্ট সময় পেলাম ভিডিওটা শেষ করার। তো তোমাদেরকে বলবো যে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আমার বাড়ির ব্লগটা আমি অনেকদিন পর করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, গিনি মাম্মাকে ভালোবেসে সবাই মিলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট।